হ্যাঁ আচ্ছা দেখি, আচ্ছা দেখো, ভিডিওটা চালু করছিলেন? আচ্ছা হ্যাঁ, ভিডিও চালু করেছি, হ্যাঁ ভিডিও চালু করেছি। আচ্ছা শেষটা দেখো। হ্যাঁ ক্যাশকোড স্টাইল শীট, হ্যাঁ, এখন দেখো সিএসএস টিউটোরিয়াল শেষ হচ্ছে যে, মানে এটা একটা ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল একটা ল্যাঙ্গুয়েজ ছিল, এইচটিএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ ছিল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর সিএসএস একটা ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় ক্যাসকেডিং স্টাইল শীট, অর্থাৎ সে এইচটিএমএল এর স্ট্রাকচারটা, ঠিক আছে, অর্থাৎ তুমি এইচটিএমএল ডিজাইন মানে স্ট্রাকচার তৈরি করলাম, মার্কআপ করলাম, ওটাকে মনে করো মাংস লাগিয়ে, হ্যাঁ ডিজাইন ডিজাইন করে মেকআপ করে একে সৌন্দর্য বর্ধন করা হচ্ছে সিএসএস করা। আমরা সিএসএস এর তুলনা করতে পারি মেয়েদের বিউটি পার্লারের সাথে, বুঝতে পারছো না, যে বিউটি পার্লারে সুন্দর ডিজাইন করে ফেলে, সুন্দর দেখাচ্ছে যে কসমেটিক ব্যবহার করে, ওইরকম ভাবে সিএসএস এ কাজ করা হয়ে থাকে। দেখো সিএসএস টা কিভাবে লিখতে হয়, ঠিক এই সিস্টেমে সিএসএস লিখতে হয়। হ্যাঁ তুমি কিছু পরিচয় করে দিই, একে দেখো হোয়াট ইজ সিএসএস, সিএসএস স্ট্যান্ড ফর ক্যাসকেডিং স্টাইল শিট, এই যে ক্যাসকেডিং স্টাইল শিট, সিএসএস মানে হলো ক্যাসকেডিং স্টাইল শিট। আর সিএসএস টা হচ্ছে কি করে, কিভাবে ডিসপ্লে করবে, অর্থাৎ স্ক্রিনে স্ক্রিন পেপার মিডিয়াগুলো কীভাবে ডিসপ্লে করবে, সেটা হচ্ছে যে সিএসএস মান নির্ধারিত হয়। হ্যাঁ মিডিয়া মানে হচ্ছে অডিও ভিডিও ছবি এগুলো, তারপরে বিভিন্ন পেপার ডকুমেন্ট হতে পারে, পিডিএফ এই সেই ডকুমেন্ট, এবং স্ক্রিনটা কীভাবে কোনো কিছু ডিসপ্লে করবে সেটা সিএসএস নির্ধারণ করা হয়ে থাকে। তো প্রচুর দেখাচ্ছে সহজ করে দেয় কাজগুলো। তো আমরা চাইলে এক্সটার্নাল স্টাইল শিটও ব্যবহার করতে পারি সিএসএস এর মাধ্যমে এই কাজটি করতে পারি। সিএসএস সিনট্যাক্স দেখাই তোমাদের, এটা খুব গুরুত্বপূর্ণ, দেখো সিএসএস সিনট্যাক্স। আচ্ছা এখানে দেখো সিএসএস এ যে লিখতে হয়, ঠিক আছে আমি একটু দেখাই তোমাদের, প্রজেক্টে দেখাই তাহলে ভালো বুঝতে পারবে। আমি প্রজেক্টের ভিতরে চলে গেলাম। কি বললাম, এগুলো তোমরা হচ্ছে প্র্যাকটিস, হ্যাঁ এগুলো তোমরা এমনি প্র্যাকটিস করবা, ঠিক আছে সিএসএস সিস্টেমের প্র্যাকটিস যেটা শিখাচ্ছি প্র্যাকটিস করবা। ধরো আমি এখানে লিখলাম হচ্ছে এইচ ওয়ান, লিখলাম এইচ ওয়ান, এইচ ওয়ান শুরু করলাম, এইচ ওয়ান শেষ করে দিলাম। আমি লিখলাম যে উই আর লার্নিং ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনিং, ঠিক আছে আমরা ওয়েব ডিজাইন শিখতেছি। এখন আমি এটা রান করলাম লঞ্চ ইন ফায়ারফক্স, এখন দেখা যাচ্ছে যে এই যে দেখো চলে আসছে উই আর লার্নিং ওয়েব ডিজাইন। এখানে দেখো এই যে এইচ ওয়ান আছে না, আচ্ছা এখানে এইচ ওয়ান যেটা আছে না, এইচ ওয়ান যেটা আছে দেখো এখানে, এটাকে সিলেক্টর বলা হচ্ছে, এটি কোন সিলেক্টর, আচ্ছা দেখো এখানে উই আর লার্নিং ওয়েব ডিজাইন, ঠিক আছে এখানে এইচ টা হচ্ছে সিলেক্টর, এখানে আমরা দেখি বুঝতে পারবে এই যে এইচ ওয়ান এখানে সিলেক্টর। হ্যাঁ আর এটা যদি কোনো ডিজাইন করি তাহলে হচ্ছে যে যেটা ব্যবহারকে প্রপার্টি বলা হয়, এটা প্রপার্টি, আর এর যে মানটা মানটাকে বলা হয় ভ্যালু, ঠিক আছে এখানে যে ফন্ট সাইজ লিখছে এটা প্রপার্টি, আবার দেখাচ্ছে যে মানটা দিয়েছি 12 পিক্সেল হচ্ছে ভ্যালু, আস্তে আস্তে বুঝতে পারবা। হ্যাঁ ধরো এখানে এইচ ওয়ান লিখলাম,
এইটা হচ্ছে সিলেক্টর। আর যে এর ভিতরে মানে এটাতে সিসিস লিখি, তাহলে সিসিসে এটা লিখবো আমি, সেটা হচ্ছে প্রপার্টি। আর সিসিসি প্রপার্টির মান তাকে বলা হয় ভ্যালু। হ্যাঁ, ভ্যালু ডিক্লারেশন বলা একে। এলো বিষয়, আচ্ছা এটা কিভাবে কাজ করে তোমার দেখানোর জন্য আমার সিসিস সিস্টেমগুলো লিখতে হবে। হ্যাঁ, যে হাউ টু অ্যাড সিসিস, এই যে হাউ টু অ্যাড সিসিস, আমরা তিনটে সিস্টেমে সিসি অ্যাড করতে পারি, এক্সটার্নাল সিসিস, ইন্টারনাল সিসিস এবং ইনলাইন সিসিস। এক্সটার্নাল, ইন্টারনাল এবং ইনলাইন সিসিস। হ্যাঁ, আচ্ছা এটা বুঝিয়ে দিবো, দেখো এই তিনটে বুঝিয়ে দিবো আমি, ঠিক আছে। দেখো এটা হচ্ছে প্রথম অবস্থায় ইনলাইন সিসিস করতে চাই, ধর এখানে গিয়ে স্পেস দিলাম, একই লাইনে সিসিস করা ইনলাইন সিসিসটা, স্পেস দেখে লিখলাম স্টাইল, এসটিওয়াই স্টাইল, এসটিওয়াই এল স্টাইল, সমান সমান ডাবল কোয়েশন দিলাম। হ্যাঁ, এখানে গিয়ে আমি লিখে দিলাম কালার রেড। দেখো তাহলে এখানে এই যে হচ্ছে সিলেক্টর, ভালো করে বুঝো, যে বুঝলাম এইচ ওয়ান সিলেক্টর, আর কালারটা হচ্ছে প্রপার্টি, আর রেডটা হচ্ছে তার ভ্যালু, ঠিক আছে। আমি হয়তো এখানে স্পেস দিয়ে আবার লিখতে পারি যে ফন্ট সাইজ, ফন্ট সাইজ লেখার মধ্যে 100 পিক্সেল, দেখ অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তাহলে এখানে ফন্ট সাইজটা হচ্ছে প্রপার্টি, 100 যে মানটা এটা হচ্ছে তার ভ্যালু, ঠিক আছে। আর এখানে রিলোড করি, দেখো এই দেখো লেখাটা কত বড় হয়ে গেছে এবং লেখাটা লাল হয়ে গেছে, তাই না? এটা সিএসএস করলাম, এটাকে হচ্ছে ইনলাইন সিএসএস বলা হচ্ছে। কারণ কেন ইনলাইন বলা হচ্ছে, ইনলাইন মানে কি, একই লাইন, ইন মানে মধ্যে, একই লাইনের মধ্যে, এসএসটা কোথায় করলাম, একই লাইনের মধ্যে করলাম, এখানে ইনলাইন সিএসএস বলা হচ্ছে। এখানে এখানে স্পেস দিয়ে স্টাইল লিখে এটা লিখলাম, প্রপার্টি লিখলাম, এই যে প্রপার্টিটা, কালারটা প্রপার্টি, রেডটা ভ্যালু, ফন্ট সাইজটা প্রপার্টি, আর 100 পিক্সেল এটা ভ্যালু, ঠিক আছে। এবার প্রচুর প্রপার্টি আছে আর ভ্যালু আছে, যেহেতু তোমাদের প্রত্যেকটা ক্লাসে ডে বাই ডে শিখাবো। হ্যাঁ, এখন দেখো যে এই একই জিনিস, এটা ইনলাইন সিসিস গেল, কিন্তু এটা গেল কি, ইনলাইন সিসিস, ইন লাইন সিসিস গেল। এবার তোমাকে শিখাবো হচ্ছে ইন্টারনাল সিসিস, ইন্টারনাল, ইন্টারনাল, ইন্টারনাল সিসিস, বুঝেছ কি? এটা দেখো এবার ইন্টারনাল সিসিসটা কি। আচ্ছা ইন্টারনাল সিসিসটা হচ্ছে, ধর আমি এখানে এই সিসিসটা লিখলাম না, আমি এই সিসিসটা পুরোপুরি কেটে দিলাম এখান থেকে, কেটে দিলাম, সেভ করলাম, রিলোড করলাম, তাহলে থাকবে কিছু, দেখো লেখা ছোট হয়ে গেছে, এই যে লেখা ছোট হয়ে গেছে, আবার দেখাচ্ছে কালারও চলে গেছে। বাট আমি এই লাইনের মধ্যে এখানে সিসিস না করে সিসটা কোথায় করব, এই হেডের মধ্যে করবো এখানে। এই যে এইচটিএমএল যেখানে শুরু করেছিলাম, দেখছো এইচটিএমএল শেষ, এই যে বডি শুরু করেছিলাম, বডি শেষ, এখানে গিয়ে করবে হেডের ভিতরে গিয়ে স্টাইল যেখানে লেখা আছে এখানে গিয়ে টাইটেল, টাইটেল লেখা আছে টাইটেল নিচে গিয়ে এখানে স্পেস দিলাম, স্পেস দিয়ে আমি এখানে গিয়ে লিখলাম স্টাইল, এসটিওয়াই স্টাইল, সরি এখানে গিয়ে লিখলাম, একটু ফাঁকা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এসটিওয়াই এল স্টাইল শুরু করলাম, কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম, এই স্টাইলের ভিতরে গিয়ে কি করবো আমি, ডিজাইন করব। কিভাবে ডিজাইন করব, এখানে এখানে কিন্তু কাকে ডিজাইন করবো আমি বলে দিচ্ছি না, ঠিক আছে, তাহলে বলে দিতে হবে যাকে আমরা সিলেক্টর বলছি, এখানে সিলেক্ট করতে হবে যে আমি কাকে ডিজাইন করবো, তা কাকে ডিজাইন করবো, এই এইচ ওয়ানকে ডিজাইন করবো, ঠিক আছে। তাহলে এইচ ওয়ান, এই যে এইচ ওয়ান যেটা, এই এইচ ওয়ান নিয়ে চলে গেলাম, ওখানে হাতে লিখলে হবে, এখানে গিয়ে এইচ ওয়ান যেটা আছে আমি এখানে গিয়ে এইচ ওয়ান লিখে দিলাম, এইচ ওয়ান মানে কাকে করবো, এখানে এইচ ওয়ানকে করবো, লেখার পর এখানে কি দিতে হবে, এখানে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে স্টাইলের ট্যাগের ভিতরে লিখলাম স্টাইল, হেডের মধ্যে গিয়ে হেড শুরু হেড শেষ, এমনি স্টাইল ট্যাগের ভিতরে গিয়ে এখানে লিখে দিলাম এইচ ওয়ান, এইচ ওয়ান লিখে আমি এইচ ওয়ান সিলেক্ট, এইচ ওয়ানকে সিলেক্টর বলা হচ্ছে, এখন একে সিলেক্ট করে ফেলেছি, ঠিক আছে। এখন আমি একে প্রপার্টির ভ্যালু দিব, প্রপার্টি কী দিব, এখানে কালার দিলাম আগের মতোই,
কালার রেড লিখলাম, এখানে সেমিকোলন দিয়ে শেষ করলাম। ফন্ট সাইজ আগের মতো দিচ্ছি, ঠিক আছে, ফন্ট সাইজ 100 পিক্সেল আগের মতো দিলাম, ঠিক আছে, আগে যা দিয়েছিলাম। কিন্তু এখানে এই সিস্টেমে দিলাম হেডের মধ্যে, এটা হচ্ছে তাহলে প্রপার্টি, এটা তার ভ্যালু, ফন্ট সাইজ প্রপার্টি, এটা তার হচ্ছে ভ্যালু। এখন আমি এখানে রিলোড করবো, দেখি আগের মতো পাই কিনা। এখানে রিলোড করলাম, এই দেখো আগের মতো পেয়ে গেছে না, উই আর লার্নিং ওয়েব ডিজাইনিং, দেখো অটোমেটিক আগের মতোই পেয়ে গেছে। ইনলাইন সিএসপিএস যেভাবে পেয়েছিল এখানেও একইভাবে পাচ্ছে, তাই না? এখানে এইচ ওয়ান দেখে লিখলাম, একইভাবে পাচ্ছে। এখন আমি দেখাবো এটা তোমার এক্সটার্নাল সিএসএস, কী দেখাবো তোমাদেরকে এবার দেখো, এক্সটার্নাল 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 সিএসএস সিএসএস, ঠিক আছে, এটা দেখো ব্যাপার। আচ্ছা এবার আমি এখান থেকে ডিজাইনটা কেটে দিলাম, হেডের মধ্যে যেটা লিখতে হয় এটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে কি করলাম, আমি রিলোড করলাম, দেখো আগের মতো হয়ে গেল, এই যে আগের আগের মতো হয়ে গেছে, ছোট্ট হয়ে গেছে, কালার চলে গেছে, ছোট হয়ে গেছে এটা। এখন দেখো আমি এই এইচ ওয়ানের ভিতরেও লিখবো না, এখানে সিএসএস লিখবো না, আবার হেডের মধ্যেও লিখবো না, কোথায় লিখবো আমি, একবার যেখানে প্রজেক্ট আছে এই এইচটিএমএল বাইরে গিয়ে লিখবো, যেহেতু এইচটিএমএল বাইরে লিখতেছি, যেহেতু এইচটিএমএল বাইরে লিখতেছি, ঠিক আছে, যেহেতু এইচটিএমএল বাইরে লিখতেছি এই জন্যে আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, যেহেতু এইচটিএমএল বাইরে লিখতেছি, হ্যাঁ, এই জন্যে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাকে যেখানে প্রজেক্ট আছে সেখানে যেতে হবে। এই যে আমাদের এখানে প্রজেক্ট আছে, এখানে চলে আসলাম, ঠিক আছে, এখানে গিয়ে ডান ক্লিক করে নিউ আসলাম, এসে এখানে টেক্সট ডকুমেন্ট নিলাম, এসে আমি এখানে লিখলাম স্টাইল ডট এস টি ওয়াইএল স্টাইল ডট সিএসএস ইন্টার সাপ্লাই ওয়াল, এই দেখো ফাইলটা হয়ে গেল এখানে, ঠিক আছে, স্টাইল ডট সিএসএস ফাইল হয়ে গেল এখানে। তুমি এখানে ইচ্ছা মতো নাম দিতে পারো, স্টাইল ডট সিএসএস, মফিস ডট সিএসএস, হ্যাঁ, যে কোনো দিলে হবে এখানে, বাট ডট সিএসএস থাকতে হবে, কারণ যে সিএসএস ল্যাঙ্গুয়েজ, তো ডট এইচটিএমএল লিখেছিলাম এরকম ডট সিএসএস এটা, ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা এখন দেখো এসএসএস তে ঢুকে গেলাম আমি, সিএসএস ঢুকার পরে ডান কি আগের মতোই সে ডান ক্লিক করে কোথায় এই সিএসএস উপর ডান ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস হয়ে গেলাম। ঢুকে এখন দেখো কী করলাম, সে এইচ ওয়ান লিখলাম, কোথায় গেলে এইচ ওয়ান, এই যে এইচটিএমএল এইচ ওয়ান, এই এইচ ওয়ান সিলেক্টরটা লিখলাম সেই সিএসএস আলাদা ফাইলের মধ্যে লেখে, আমি এখানে গিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, যেখানে লিখলাম হচ্ছে যে কালার রেড ফন্ট সাইজ 100 পিক্সেল, ঠিক আছে, সেভ করলাম। এখন আমি যখন রিলোড করি, রিলোড করি পাবে কি, দেখ পাচ্ছে না, কেন পাচ্ছে না, কারণ আমি লিঙ্ক করি নাই, এটা দেখো আমি রিলোড করার পরে পাচ্ছে না, কারণ লিঙ্ক করি নাই এটা। তাহলে কী করতে হবে আমাকে, আমি আলাদা সিএসএস ফাইল নিয়েছি এখানে, বাট এই সিএসএস ফাইলটাকে এই এই স্টিলের মধ্যে লিঙ্ক করি নাই, কিন্তু আর আমি লিঙ্ক করবো কোথায়, হেডের মধ্যে লিঙ্ক করবো, হ্যাঁ, এই সিএসএস ফাইলের নামটা হেডের মধ্যে লিঙ্কের মাধ্যমে বলে দিতে হবে, তাহলে অটোমেটিক্যালি এইচটিএমএল এ সে লিঙ্কটা পেয়ে যাবে। লিঙ্কটা কীভাবে করবো, দেখো এখানে একটা ট্যাগ আছে লিঙ্ক ট্যাগ নামে, লিঙ্ক ট্যাগ নিতে হবে লিঙ্ক রেল ক্যালকুলেশন, হ্যাঁ, এখানে লিখতে হবে স্টাইল শিট, মানে রেল মানে রিলেশনশিপ, হ্যাঁ, তাহলে এখানে লিঙ্ক রেল লিখলাম, রেল মানে রিলেশনশিপ, সম্পর্কটা কিসের, স্টাইল শিটের সম্পর্ক, এই এইচটিএমএল সম্পর্ক হচ্ছে স্টাইল শিটের সাথে, স্টাইল শিট লিখলাম। তারপর লিখতে হবে তোমার এখানে টাইপ, মানে কী ধরনের জিনিস লিখবো, টেক্সট স্ল্যাশ সিএসএস, মানে আমি যে সিএসএস লিখেছি, ঠিক আছে, ওটা হচ্ছে কী ধরনের কন্টেন্ট থাকবে, টেক্সট থাকবে, আমি টেক্সট লিখেছি না এখানে, এবিসিডি দিয়ে লিখতেছি না, টেক্সট বলা হচ্ছে, টেক্সট স্ল্যাশ সিএসএস, অর্থাৎ সিএসএসের মাধ্যমে লিখছি আর কি, ঠিক আছে, মানে সিএসএস লিখতেছি এই ফাইলে, এই জন্য বলতেছি। এবার তোমার লিঙ্ক দিতে হবে এইচ আর ইএফ, যে তোমার লিঙ্ক করার সময় দিতা, ঠিক আছে,
এইচএফ মানে হাইপারলিংক রেফারেন্স মানে এখন এই ফাইলের নাম লিখতে কোন ফাইলের যে আমাদের সিএসএস ফাইলের নাম লিখেছি স্টাইল ডট সিএসএস নাম লিখেছি না এই নামটা এখানে বসিয়ে দিতে হবে তোমার যে নামটা এখানে যেটা লিখতে মফিস ডট সিএসএস তাহলে এর মধ্যে লেখা লিখতে মফিস ডট সিএসএস আমাদের যেহেতু লিখেছি স্টাইল ডট সিএসএস তোমাকে স্টাইল ডট সিএসএস লিখতে হবে স্টাইল ডট সিএসএস লিখে দিলাম হ্যাঁ এবার আমি সেভ করলাম সেভ করার পরে আমার কাজ শেষ লিঙ্ক হয়ে গেল ঠিক আছে এখন আমি যদি রিলোড করি তাহলে কী হবে দেখো এই যে আমার ডিজাইন করলাম সিএসএসের ভিতরে এই যে কালার রেড মানে লেখা লেখাটা লাল হবে এবং ফন্ট সাইজ 100 পিক্সেল হবে হয় কিনা দেখি আমরা কারণ এসএস কী করেছি আমরা এখানে লিঙ্ক করে দিলাম এখন দেখি পাই কিনা এটা রিলোড করলাম হ্যাঁ এটা পেয়ে গেছে ঠিক আছে এটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস তাহলে তিন ধরনের সিএসএস আমরা দেখলাম যে আমরা তিনভাবে সিএসএস করতে পারি একটা হচ্ছে একই লাইনের মধ্যে সিএসএস করা এর মধ্যে যাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস হেডের মধ্যে করলে তাকে বলা হচ্ছে ডিরেক্টলি ইন্টারনাল সিএসএস আর এটাকে যেটা লিঙ্ক করতেছি লিঙ্ক করার পরে বাইরের সিএসএস সাথে তাকে বলা হচ্ছে এক্সটার্নাল সিএসএস একটু বোঝা গেল কি কার কোনো প্রশ্ন আচ্ছা আমরা হচ্ছে যে সিএসএসটা কি করব নেক্সট ক্লাসে তোমাদের প্রচুর পরিমাণে শেখানো শুরু করব সিএসএস প্রপার্টি আর হচ্ছে ভ্যালুগুলো বুঝলি সামনে ক্লাস থেকে তোমাদের এখন দেখাচ্ছি তোমাদের খুব দ্রুত এগিয়ে যাবে সমস্যা নাই মানে আমরা পিছনে যাবো না তো বুঝলি আর ক্লাস বন্ধ হবে না ইনশাল্লাহ ক্লাস শুধু ফরওয়ার্ড চলবে আর হচ্ছে যেগুলো আমাদের তোমাদের হয়ে গেছিলো কিছু পরিমাণ সিএসএস এটা খুব দ্রুত শেষ হয়ে যাবে সামনের দিকে প্রচুর প্রপার্টি আলোচনা করবো সিএসএস এর বুঝলো নেই আর এগুলো হচ্ছে তোমরা যেগুলো করতেছে আমি ক্লাসে এই সিএসএস প্রত্যেকটি মনে করো যে এই স্টিমেল যেগুলো ট্যাগ ছিল এগুলো বারবার তোমার নিজে নিজে লেখো তো সিএসএস যেগুলো প্রপার্টি শুরু হয়েছে আজকে তোমাদের দুইটা প্রপার্টি দেখালাম এগুলো দেখাচ্ছি লিখবা সামনে ক্লাসে হয়তো অনেক 10-15টা এরকম হয়তো অনেকগুলো মানে প্রপার্টিগুলো আলোচনা করে দেবো হ্যাঁ যতগুলো সম্ভব তো এই প্রপার্টিগুলো তোমার জাস্ট লিখতে হবে মুখস্থ করার দরকার নাই দেখে দেখে লিখবা খালি কারণ নির্দিষ্ট পরিমাণ হয়ে গেলে আমার টেমপ্লেট শুরু করে দেবো সেই টেমপ্লেটকে তোমার ক্লায়েন্টকে দেখাতে হবে বুঝলি ক্লায়েন্টকে দেখাতে হবে কাজের জন্য আজকে একটা টেমপ্লেট দেখাই তোমাদের এই টেমপ্লেটটা হচ্ছে সামনে দিন আমাকে এই এইচটিএমএল টেক্সচার যেটা আজকে যেটা করেছো আজকে যেটা করেছো তোমরা এই এইচটিএমএল টেক্সচার কতদিন যেটা দিয়েছিলাম ওইরকম ভাবে করবা ঠিক আছে আমি টেমপ্লেটটা নিয়ে আসতেছি সবাই দেখো টেমপ্লেটটা আমি একটু বুঝিয়ে দিই আমি এখানে পেস্ট করে দিলাম এই স্যার টেমপ্লেটটা দেখালে ভালো হতো হ্যাঁ দেখাচ্ছি তোমাকে টেমপ্লেট এই যে সবাই মনে হয় দেখতে পাচ্ছ টেমপ্লেটটা মানে আমি দিচ্ছি যে ছোট ছোট টেমপ্লেট হ্যাঁ আস্তে আস্তে সাইজটা বাড়তে থাকবে টেমপ্লেটের আস্তে আস্তে সাইজটা অনেক বড় বড় হবে হ্যাঁ যেটা আছে তোমরা প্রথম অবস্থায় আসছো এই যে টেমপ্লেটগুলো হচ্ছে ছোট ছোট কয়েকটা মাত্র ইয়ে বিভাগ আস্তে আস্তে টেমপ্লেটগুলো অনেক বড় হবে দেখো এ টেমপ্লেট দেখতে পাচ্ছ এটা কালো রঙের টেমপ্লেট এখানে দেখো লোগো দেওয়া আছে কর্পোরেট থেম লেখা আছে এটা লোগোটা হবে তোমার হচ্ছে লাইট এই যে যে লাইটটা আছে লাইট শট এটা ইনস্টল করেছিল কম্পিউটারে সবাই কি বলছিলাম তোমরা এই টেমপ্লেটটা করবা ঠিক আছে দেখো এখানে লোগো হবে এখানে এটা মেনু তৈরি করবো এখানে হোম অ্যাবাউট সার্ভিস টেস্টিমোনিয়াল কন্ট্যাক্ট আচ্ছা এখানে কি এটা কেটে নেবে পুরোটাই এটা এই কর্পোরেট থেম লেখা আছে এই লোগোটা কেটে নেবে এখান থেকে এই লাইট শট দিয়ে ঠিক আছে আমি দেখিয়েছি কীভাবে কাটবে তারপর লাইট শট দিয়ে এটা কেটে নিবা সুন্দর করে এই দুটো কাটবে কাটে ছবি আকারে অ্যাড করে দিবা আর এইভাবে তো মনে করো সিম্পলি এর লিখে হাতে লিখবা এগুলো ওই যে ইউএলএলআই এর ভিতরে ইউএলএলআই এ যেটা এর ভিতরে লিখে দিবা এটা আর এগুলো মনে করো এখানে এইচ টু ট্যাগ দিলাম হ্যাঁ নিচে এর ছবি আকার দিতে পারো না দেখা সিএসএস করার দরকার নেই জাস্ট এখানে দিয়ে দাও পরে আমি সিএসএস দেখিয়ে দিব
স্টে ওখানে পি এর মধ্যে দিবা, এটা এটা অ্যাঙ্করটাকে মধ্যে ভিউ মোড কি বললা? আরেকবার হরিজন্টাল লাইনের পরে, হ্যাঁ হ্যাঁ, এই যে এই দাগটা কিভাবে দেবো তাই বলছো? এগুলো তোমাকে শিখাবো, সমস্যা নাই, এগুলো কিভাবে দিতে হয় সিএসএস করার সময় শিখিয়ে দিব, ঠিক আছে? এখন শুধু তোমরা এইচটিএমএল করবা, এটা মানে পুরোটা হচ্ছে তুমি স্ট্রাকচার তৈরি করবা, সুন্দর করে ডিভিশনে ভাগ করবা, আর ডিভিশনে ভাগ করবা মনে করে এটা হেডার এরিয়া, হেডার এরিয়া, এটা ব্যানার এরিয়া, ঠিক আছে, এটা মেইন কন্টেন্ট এরিয়া, আর এটা ফুটার এরিয়া। এই যে কপিরাইট লেখা আছে না, এই যে কপিরাইট লেখা আছে, এটা ফুটার এরিয়া, এটা মেইন কন্টেন্ট এরিয়া, এটা ব্যানার এরিয়া, এটা হচ্ছে যে হেডার এরিয়া। হেডার এরিয়াকে দুই ভাগে ভাগ করবা, একটা লোগো এরিয়া, এই যে লোগো, এটা এটা হচ্ছে তোমার মেনু এরিয়া, আর এটা ভাগ হবে না, ঠিক আছে? আর এটা হচ্ছে তিন ভাগে ভাগ করবো, মেইন এরিয়া, ঠিক আছে, সিঙ্গেল ওয়ান, সিঙ্গেল টু, সিঙ্গেল এর ভাগ করতে পারো তিন ভাগে। এবার সুন্দর করে দেখাচ্ছে এইভাবে এই স্টাইলটা ফটো করে ফেলবা, ঠিক আছে? আর আমি তো করে দিব, সমস্যা নাই, আমি পুরোটাই তোমাকে টেমপ্লেট ডিজাইন করে দেখাবো, ঠিক আছে? কিন্তু আবার তোমরা এই স্টিমেলে করবা, এটা বুঝা যাচ্ছে কি? শোনো, আজকে তোমাদের টেমপ্লেটগুলো না দেখি অনেক রাত হয়ে গেছে, 9:15 বেজে গেছে, এই দুটি একসাথে দেখবো সামনে শনিবারে। যারা করোনায় করে ফেলবা, আজকে হচ্ছে যে 2 দিন মাঝখানে সময় পাচ্ছ, শনিবার আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার মনে হয়, আগামীকাল বৃহস্পতিবার, বৃহস্পতিবার শুক্র 2 দিন সময় পাচ্ছ, আগে যে কাজটা দিয়েছিলাম ওটা তো করেছো, তার সাথে এটা করবা, দুটি একসাথে দেখবো শনিবারে, সামনে শনিবারে এই দুটি একসাথে দেখবো, যার যেখানে ভুল ভ্রান্তি আছে, সমস্যা আছে, সেগুলো সমাধান করে দিব, ঠিক আছে? আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই, কারো কোনো কোশ্চেন আছে কি? হ্যাঁ,